কৃষকরা আমাদের অন্নদাতা। তারা তাদের কৃষি জ্ঞান এবং শ্রম দিয়ে 140 কোটি মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছেন। যুগের পরিবর্তনের সাথে সাথে আমরা অনেকটা এগিয়ে গেলেও অন্নের বিকল্প আমরা তৈরি করতে পারিনি। অন্ন ছাড়া বেঁচে থাকা সম্ভব নয়, আর কৃষকরা যদি ফসল না ফলাতেন তাহলে আমাদের অস্তিত্বই বিলীন হয়ে যেত। তাই এই অন্নদাতা কৃষকদের ধন্যবাদ এবং সম্মান জানানোর জন্য শুক্রবার সংসদ ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। এই দিনের এই অনুষ্ঠানে হরিয়ানা রাজ্যের কৃষকদের সম্মাননা প্রদান করার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে কৃষকদের সাথে আলোচনা করেন। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিয়ানা রাজ্যের কৃষিমন্ত্রী জয়প্রকাশ দালাল, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার বর্তমান সাংসদ এবং হরিয়ানা রাজ্যের বিজেপি প্রভারী বিপ্লব কুমার দীপ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই দিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বর্তমান রাজ্যসভার সাংসদ তথা হরিয়ানা রাজ্যের বিজেপি প্রভারী বিপ্লব কুমার দেবের প্রশংসায় পঞ্চমুখ হন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। তিনি বলেন, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান রাজ্যসভার সাংসদ এইটুকুতে বিপ্লব কুমার দেবের পরিচয় সীমাবদ্ধ নয়। ওনার আরও একটি পরিচয় রয়েছে, আর সেটা হচ্ছে কৃষকদের শুভাকাঙ্ক্ষী। কারণ রাজ্যসভায় বেশিরভাগ সময় তিনি শুধুমাত্র কৃষকদের হিতে কথা বলেছেন, উনি প্রকৃতপক্ষে কৃষকের সেবক। মাননীয় বিপ্লব দেবজি, ত্রিপুরাকে 4 সাল সে জ্যাদা মুখ্যমন্ত্রী রে, রাজ্যসভাকে সাংসদ হ্যাঁ, পর ইয়ে ইনকা সহি পরিচয় নেই হ্যাঁ। ইনকা সহি পরিচয় ইয়ে হ্যাঁ কি কিষানকে নাম সে ওর কিষানকে হিতকে লিয়ে ইনকা দিল ধড়কতা হ্যায়। और राज्यसभा में मेरे कक्ष में इन्होंने जितनी बातें की हैं 50% किसान आधारित की हैं। इस स्वास्थ्य को लेकर, इस उम्र को लेकर इनकी प्रतिभा जो जनता ने आज तक देखी है, मैं मानकर चलता हूँ ये किसान के सच्चे सेवक हैं। He will turn out to be most effective foot soldier of the farmer. और आप और हम सब किसान हैं। ब्यूरो रिपोर्ट, RE News।